উপস্থিত সম্মানীয় অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, পিতামাতা ও আমার সহপাঠীদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আজ ভারতের স্বাধীনতা দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছর আমরা 78তম স্বাধীনতা দিবস পালন করছি। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনেই আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। 1947 সালের পর থেকে এই 15ই আগস্ট দিনটি আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছি। আজ পতাকার তলে দাঁড়িয়ে বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা এবং সম্মান জানানোর দিন। ভারত মাতার বীর সন্তান যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, ভগৎ সিং সহ আরও অনেক বীর বিপ্লবীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। আমাদের দেশের স্বাধীনতা কোনো একদিনে আসেনি, বহু দিন ধরে বহু বীর বিপ্লবীর রক্তক্ষয়ী লড়াইয়ের পরিবর্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তাই এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমাদের মতো ছাত্রছাত্রীরাই হলো দেশের ভবিষ্যৎ, একমাত্র আমরাই পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে। তাই আজ আমাদের শপথ নিতে হবে আমরা যেন কোনোদিন ক্ষমতার দম্ভে বা দুর্নীতির আচরণে নিজেকে ডুবিয়ে না দিই। আজকের দিন অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন, আমরা যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশে একসাথে মিলেমিশে থাকতে পারি। এই বলে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের চরণে প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।